জাতিগত বাস্তবতা হচ্ছে আসলে এই জাতিটা যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল তার শুরু থেকে সেভাবে বিভিন্ন কারণে জাতীয় আদর্শের যে ভ্রষ্টতা অথবা জাতীয় আদর্শ আমরা ইউনিক জায়গা ঠিক করতে না পারার কারণে এই পদচ্যুতি বা এই বিষয়গুলো আমাদের রাষ্ট্রে ঘটে থাকে। তা আমি যেটি বলবো যে এখানে ভোক্তা অধিকারের মধ্যে যেটা সাধারণত যে ভোক্তাদের যেন অতিরিক্ত মূল্য সংযোজন না করা হয় এটি একটি বিষয় থাকে অধিকার সংরক্ষণের ক্ষেত্রে। এরপর হচ্ছে ভেজাল মিশ্রণ না করা খাদ্যের মধ্যে, এটি এরপরে বিজ্ঞাপনের মধ্যে অতিমাত্রায় যেটা ঝাঁঝালো কিছু বা আকর্ষণীয় কিছু কথাবার্তা বলে কিন্তু আসলে সেটার কোয়ালিটিটা মেনটেন হয় না। তো এই বিষয়গুলো মেনটেন করার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে তিনটা স্টেকস আমি মনে করি এখানে গুরুত্বপূর্ণ। একটা হলো রাজনীতিবিদ বা প্রভাবশালী যারা থাকে তারা, এরপরে হচ্ছে ব্যবসায়ী এবং প্রশাসন। এবং আপনি খেয়াল করবেন যে এই তিনটা স্টেকসে হচ্ছে এই সিন্ডিকেট এবং ভোক্তা অধিকার সংরক্ষণ না করার ক্ষেত্রে সবচেয়ে বড় বেশি দায়ী হিসেবে ভূমিকা পালন করে থাকে। এই জন্য আমরা এখানে যদিও আমাদেরকে ছাত্র প্রতিনিধি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু আজকের এখানে আমাদের যারা রাজনীতিবিদ যারা সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকেও দাওয়াত দেওয়া দরকার ছিল। ব্যবসায়ী প্রতিনিধি যাদের নাম আমাদের বিনিয়ামিন মোল্লা ভাই বলেছেন কয়েকজনের নাম কিন্তু নাম তো বলে শেষ করা যাবে না, তাদেরকেও আজকের প্রোগ্রামে দাওয়াত দিলে বা এখানে তারা উপস্থিত থাকলেও কাজ হইতো। তো আমরা আশা করবো ইনশাল্লাহ বাংলাদেশ যেহেতু নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ নিঃসন্দেহে শুধুমাত্র তাত্ত্বিকভাবে পরিবর্তন হবে না, এটার গুণগত পরিবর্তন এবং একটা ভোক্তা অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে যারাই দায়ী থাকবে তিনি যত বড় প্রভাবশালী হোক যত বড় ব্যবসায়ী হোক প্রশাসনে যত ঊর্ধ্বতন হোক প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে তাদের ছবি সহ নামগুলো টানিয়ে নেওয়ার একটা ব্যবস্থা এই বিপ্লব পরবর্তী প্রজন্মকে উদ্যোগ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় আমাদের আসলে উন্নত বিশ্বে যেটা হয় তারা একটা সোশ্যাল ভ্যালুস এবং একটা তাদের জাতিগত বা ন্যাশনাল একটা ভ্যালুস তারা তৈরি করতে পারার কারণে তারা অনেক ক্ষেত্রে আমাদের থেকে এগিয়ে। তো এই জায়গায় আমরা যেটা আসলে আমরা পারিনি বাট রিলিজিয়াস একটা ভ্যালুস যারা এখানে মুসলিম আছেন তারা একটা টার্মিনোলজি জানেন ইসলামীদের তাকওয়া, যেমন অনেক ক্ষেত্রে যে তাকওয়াটা বা আল্লাহর ভয়টা যদি থাকে তার কাছে জবাবদিহিতার অনুভূতিটা যদি থাকে তাহলেও কিন্তু ভোক্তা অধিকার যারা সার্ভিস দেন তাদের জন্য অনেক বেশি সহজ। একটা উদাহরণ দিচ্ছি, যেমন রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনাটা হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন যে তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তো রাষ্ট্রে ঘুরতেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে রাষ্ট্রের কোথায় সুবিধা অসুবিধা কি হচ্ছে এটা তিনি রাতের বেলায় ঘুরে ঘুরে অবজার্ভ করতেন। একদিন তিনি একটা বৃদ্ধ মহিলা আর তার মেয়ের কথোপকথন শুনতে পাচ্ছেন। তো বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলতেছেন আমরা তো দুধের ব্যবসা করি, তুমি দুধের সাথে কিছু পানি মিশ্রণ করে দাও যার মধ্য দিয়ে আমরা কালকে একটু বেশি মুনাফা অর্জন করতে পারবো। তো বৃদ্ধ মহিলা বলতেছেন যে ওমরের যে শাসন ব্যবস্থা তার যে আইন কানুন, এই যে আমাদের আইন নিয়ে কথা হচ্ছে আইন কানুন, এরপরে প্রশাসন, এরা যদি দেখে বা এরা যদি জানতে পারে যে আমরা পানি দুধের সাথে পানি মিশ্রণ করছি তাহলে তো আমাদেরকে শাস্তির আওতা নিয়ে আসবে। তো বৃদ্ধ মহিলা আবার তার মেয়েকে রিপিট করছেন যে দেখো এখানে তো ওমরও নেই তার প্রশাসনেরও কেউ নেই, কেউ দেখবে না, তুমি পানিটা মিশিয়ে দাও। তখন মেয়ে আবার রিপ্লাই দিল দেখুন হয়তো ওমর দেখবে না, ওমরের যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছে তারা দেখবে না, অথবা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি দেখবে না, আমাদের সিসিএস দেখবে না, কেউ দেখবে না, কিন্তু আমি যে পানি মেশাবো সেটা কি আমার রব বা সৃষ্টিকর্তা দেখবে না, তাহলে সেটার জন্য কি আমাকে কোনো একদিন জবাবদিহির আওতায় আসতে হবে না। এজন্য আমাদের এই প্রচলিত আইনের পাশাপাশি যদি আমরা রিলিজিয়াস ভ্যালুসটাকে অ্যাড করতে পারি তাহলে আমার মনে হয় ভোক্তা অধিকারের ক্ষেত্রে আমরা চমৎকার একটা জায়গায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ।